বিস্তৃত ফসলি জমি, শালবন, সমান্তরাল ভূমিতে ধানের উপর ঢেউ খেলানোর বিচিত্র রূপ এবং লিচুর দেশ খ্যাত দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় খালিপুর ধর্মপল্লী অবস্থিত। 1940 খ্রিস্টাব্দে পরম শ্রদ্ধেয় বিশপ অবের্ড ভীমে খালিপুরের জমিটি ক্রয় করেন, কিন্তু পরবর্তীতে জমিটি বেদখল হয়ে যাওয়ার পর তৎকালীন দিনাজপুর ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ মজেশ কস্তা সিএসসি 2002 খ্রিস্টাব্দে জমিটি পুনরুদ্ধার করেন। অতঃপর 2003 খ্রিস্টাব্দে এখানে শান্তিরানী সিস্টারদের কনভেন্ট ও ডিসপেন্সারি নির্মাণ করা হয়। 2005 থেকে 2006 খ্রিস্টাব্দে গির্জাঘর, ফাদার বাড়ি এবং স্কুল নির্মাণ করা হয়। 2 জুলাই 2006 খ্রিস্টাব্দে ধানজুড়ি ধর্মপল্লী থেকে খালিপুরকে পৃথক করা হয়। প্রথম পালক পুরোহিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার অ্যাপোলো রোজারিও সিএসসি। 2010 খ্রিস্টাব্দে দ্বিতল বিশিষ্ট বালক হোস্টেল নির্মাণ করা হয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক ধর্মপল্লীর বর্তমান চিত্র। যাজক 2 জন, সিস্টার 4 জন, ক্যাটেকিস্ট 2 জন, ক্যাথলিক খ্রিস্টভক্তের সংখ্যা 2730 জন, ক্যাথলিক পরিবারের সংখ্যা 364টি, উপকেন্দ্র 22টি, প্রাথমিক বিদ্যালয় 2টি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা 9 জন, ডিসপেন্সারি 1টি, বালক হোস্টেল 1টি, ক্রেডিট ইউনিয়ন 1টি। খালিপুর ধর্মপল্লী সাঁওতাল আদিবাসী অধ্যুষিত। এটি প্রতিষ্ঠা লগ্ন থেকে ধর্মপ্রদেশীয় পালকীয় পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় সংস্কৃতির সাথে সমন্বয় করে নিজস্ব আঙ্গিকে বার্ষিক পালকীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। এভাবে এই ধর্মপল্লী খ্রিস্টভক্তদের সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে দিনে দিনে বিকশিত হচ্ছে। ধর্মপল্লীর চলমান কার্যক্রম সমূহ: উপাসনা, গ্রামের গির্জা মাস্টার এবং এলপিটির সমন্বয়ে প্রতিটি গ্রামে মাসে কমপক্ষে একটি করে খ্রিস্টজাগ উৎসর্গ করা হয়। রবিবাসরীয় উপাসনাকে আরও অর্থপূর্ণ করতে প্রতি শনিবার গানের প্র্যাকটিস করা হয়। এভাবে ছেলেমেয়েরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। ধর্মপল্লীর প্রতিপালকের পর্ব অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণভাবে পালন করা হয়। প্রতিটি গ্রামে ধর্মীয় ও প্রার্থনা বই, রোজারিমালা, ক্রুশ প্রভৃতি বিতরণ করা হয়। বোর্ডিংয়ের ছাত্রদের জন্য প্রতি শনিবার ধর্মীয় গানের প্রশিক্ষণ প্রদান করা হয়। চলমান সাক্রামেন্টীয় কাজসমূহ: পালকীয় পরিকল্পনা অনুসারে প্রতিদিন উপকেন্দ্রগুলোকে খ্রিস্টজাক উৎসর্গ করা, দীক্ষাদান, পাপ শিকার শোনা, রোগীদের পাপ শিকার ও সাক্রামেন্ট প্রদান, বিবাহ প্রশিক্ষণ, অবৈধ বিবাহ সংশোধন, ছেলেমেয়েদের জন্য প্রতি শুক্রবার দিন নৈতিক ও ধর্মশিক্ষা দান, দাম্পত্য জীবন বিষয়ক সেমিনার, সাধু সাধ্বীদের পর্ব, বিভিন্ন ধর্মীয় পর্বোৎসব এবং কৃষ্টিগত উৎসব উদযাপন, প্রথম পাপ শিকার ও হস্তার্পণ সংস্কারের প্রস্তুতি দান।
পরিবার পরিদর্শন। পালকীয় পরিকল্পনা অনুসারে সিস্টারগণ প্রতিটি গ্রামে যান এবং পরিবার পরিদর্শন করেন। সন্ধ্যাবেলা খ্রিস্ট ভক্তদের সাথে মালা প্রার্থনা করেন এবং ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দেন। পরদিন খ্রিস্টজাগের পর ফাদারগণ রোগীদের সাক্রামেন্ট প্রদান করেন। মে এবং অক্টোবর মাসে প্রতিটি পরিবারে পালা অনুসারে রোজারি মালা প্রার্থনা করা হয়। শিশু কিশোর, যুবক যুবতী ও প্রবীণদের জন্য কার্যক্রম। ধর্মপল্লীর 22টি গ্রামের শিশুদের নিয়ে আগমনকালীন ও প্রাশ্চিত্যকালীন সেমিনারের আয়োজন করা হয়। প্রতি বছর সকল শিশুদের নিয়ে মিশনে শিশুমঙ্গল দিবস মহা সমারোহে উদযাপন করা হয়। যুব সেমিনার খালিপুর ধর্মপল্লীতে আগমনকালীন যুব সেমিনার ও যুব দিবস উদযাপন করা হয়। মায়েদের নিয়ে সারাদিন ব্যাপী সচেতনতা ও কর্মসংস্থানমূলক সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষাক্ষেত্রে অগ্রাধিকার, প্রেরণা ও পরিকল্পনা ও তা বাস্তবায়ন। ছেলে মেয়েদের স্কুলগামী হওয়ার জন্য উৎসাহ দেওয়া, ঝরে পড়া ছেলে মেয়েদের পরামর্শ দেওয়া, কারিগরি শিক্ষায় উৎসাহিত করা, জমি সংক্রান্ত আইন এবং অধিকার বিষয়ে সেমিনার, নাগরিক অধিকার এবং কর্তব্য সম্বন্ধে সেমিনার, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বা প্রশিক্ষণে সহায়তা, উচ্চ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সেমিনার, উচ্চতর পড়াশোনায় উৎসাহ দান। পালকীয় কাজের দায়িত্ববোধ সম্পর্কে জনগণকে সচেতন করা। প্রত্যেক মাসে নিয়মিত মাস্টার মিটিং এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনার মাধ্যমে মণ্ডলীর কার্যে তাদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে চেতনা দেওয়া হয়। শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সকলকে নিজেদের প্রেরণকের কর্মী হিসেবে ভাবতে ও কাজ করতে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া হয়। খ্রিস্ট ভক্তদের সার্বিক উন্নয়নে ধর্মপল্লীর ভূমিকা। সামাজিক ক্ষেত্রে সাঁওতালদের ইতিবাচক পরিবর্তন এসেছে এবং পারস্পরিক সহযোগিতা এখনও বিদ্যমান। অর্থনৈতিক অবস্থাও উন্নতির দিকে ধাবমান, পাশাপাশি রাজনৈতিক সচেতনতাও বৃদ্ধি পেয়েছে এবং ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে অত্র ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ নিজেদের সংস্কৃতি চর্চা ও সংরক্ষণে বেশ সচেতন। বিভিন্ন আচার অনুষ্ঠানে খ্রিস্টমণ্ডলীর রীতিনীতির পাশাপাশি সংস্কৃতায়নে তারা যথেষ্ট উৎসাহী। চ্যালেঞ্জ সমূহ খ্রিস্টভক্তদের উচ্চশিক্ষার অভাব, একতার অভাব, যোগাযোগ ব্যবস্থা, বিশ্বাসে গভীরতার অভাব, ভাষা, অর্থনৈতিক অসচ্ছলতা, অন্নমণ্ডলী ও বিশ্বাসের প্রভাব।
উল্লেখিত কর্মপ্রচেষ্টার মাধ্যমে খ্রিস্ট ভক্তদের সার্বিক বিকাশে খালিপুর ধর্মপল্লী অনবরতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রেমময় ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা, যেন আমরা আমাদের সেবাকাজ আরও সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি এবং ঈশ্বরের রাজ্য গড়ে তুলতে পারি। আইমা সারহাও।